হজ এজেন্সিগুলোর অনিয়মের কারণে যাত্রীদের দুর্ভোগের চিত্র বদলাচ্ছে না। নানা অনিয়মের সুরাহা করতে সোমবারও বৈঠক করেছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এজেন্সিগুলোর সংগঠন হাব। অন্যদিকে যাত্রী সংকটে আজও দুইটি হজ ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। সব মিলিয়ে এই পর্যন্ত বাতিল হলো 15টি ফ্লাইট। ইকরামুল আদনানের প্রতিবেদন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের মসজিদে 16 বছর ধরে ইমামতি করেন এস এম জাহাঙ্গীর আলম। হজে নেয়ার কথা বলে 2015 সালে 20 জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন তিনি, কিন্তু তারা হজে তো যেতেই পারেনি, কারো কারো নিবন্ধনই বাতিল হয়ে গেছে। আমাদের অজান্তিতে রেজিস্ট্রেশন কাটিয়ে দিছে। জাহাঙ্গীরের দাবি, তিনি টাকা নিয়ে মিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ এজেন্সিকে দিয়েছিলেন, কিন্তু এখন অতিরিক্ত 90,000 টাকা দাবি করছে ওই এজেন্সি। এখন হাজিরা এখন মারমুখী হয়ে গেছে, নানান কথা বলতেছে। এখন তাদের কথা হয়েছে, আমরা এজেন্সি জেনে না, আমরা আপনার মাধ্যমে টাকা দিছি, এই বলতেছে। এমন অনেক অনিয়ম নিয়েই সোমবার হজ অফিসে এজেন্সিগুলোর সাথে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। অংশ নেয় 68টি এজেন্সি। হজ অফিসের তথ্য মতে রোববার পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন থাকলেও 4,000-এর উপর পাসপোর্ট জমা দেয়নি এজেন্সিগুলো। বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাফিজউদ্দিন জানান, সোমবারের মধ্যেই সব কিছু সমাধান হবে। অভিযুক্ত ইমামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। যারা এখানে অভিযোগ করছেন তারা এবছর নিবন্ধিত হাজি কিনা সেটা হলো মূল কথা। এদিকে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে অনিয়মে জড়িত বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন তারা। এজেন্সিকে টাকা দিয়ে কেউ কোনো ধরনের বিড়ম্বনার শিকার হন এ বিষয়ে অবশ্যই হাব অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। অন্যদিকে সোমবার বাংলাদেশ বিমানের আরও 2টি হজ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ পর্যন্ত বাতিল হলো বিমানের 15টি হজ ফ্লাইট। এ পর্যন্ত বিমান বাংলাদেশের 126টি হজ ফ্লাইটে 50,000-এরও বেশি এবং সৌদি এয়ারলাইন্সের 133টি ফ্লাইটে 41,000 হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।